বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে বাসায় আছো তোমাদেরকে ইংরেজি নববর্ষ শুভেচ্ছা তোমাদের সাথে আবার আমি যথারীতি হাজির হয়েছি তোমাদের শিক্ষক শহীদুল আলম প্রবাসক ব্যবস্থাপনা বিভাগ কুলগো সিটি কর্পোরেশন কলেজ বুস্তামি চট্টগ্রাম তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে রয়েছ তোমাদেরকে পড়াচ্ছিলাম ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়টি আমাদের অধ্যায়ের নাম হচ্ছে যোগাযোগ ইতিমধ্যে এই বিষয়ের উপর আমি নয়টি ক্লাস সম্পাদন করেছি আজকের ক্লাসটি হচ্ছে দশম ক্লাস দ্য টেনথ ক্লাস বিগত ক্লাসগুলোতে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে দাঁড়ানো দিয়ে চেষ্টা করছিলাম গত ক্লাসে পড়েছিলাম যোগাযোগের প্রতিবন্ধকতা ভেরিয়াস টু কমিউনিকেশন আজকের আলোচ্য বিষয় আজকে পড়াব যোগাযোগের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় কিভাবে আমরা যোগাযোগের যে প্রতিবন্ধকতার সম্মুখীন হই এগুলো আমরা কিভাবে দূর করব অর্থাৎ ওয়েস টু রিমুভ দ্য ভেরিয়াস টু কমিউনিকেশন কীভাবে প্রতিবন্ধকতা দূর করা যায় আমরা জানি যোগাযোগ বলতে দুই বা ততোধিক ব্যক্তি বা পক্ষের মধ্যে কোনো তথ্য সংবাদ ধারণা ভাবের আদান প্রদানকে বুঝায় কার্যকর যোগাযোগ স্থাপনে বিদ্যমান করা আমাদের একান্ত প্রয়োজন কিন্তু এরূপ প্রতিবন্ধকতা বা বাধা পরিপূর্ণভাবে দূর করা সম্ভব নয় তবে কিছু সলিউশন বা সমাধান বিভিন্ন মনীষীগণ বের করেছেন আমরা ওগুলার মাধ্যমে ওই সমস্যাগুলোকে গুলো দূর করতে পারি তো আসা যাক এক নাম্বার সঠিক মাধ্যম নির্বাচন অর্থাৎ আমরা যখন যোগাযোগ করব তখন আমরা উপযুক্ত মাধ্যমটা সিলেক্ট করতে হবে এটা নির্ভর করবে তত্ত্ব বা সংবাদ গ্রহীতার ধরন পারিপার্শ্বিক অবস্থা সাংগঠনিক প্রয়োজন ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করবে মাধ্যম বিবেচনায় লিখিত যোগাযোগ যেখানে উত্তম আমরা সেখানে লিখিত যোগাযোগ ইউজ করব আর যেখানে মৌখিক বা সরাসরি সাক্ষাৎকার উপযুক্ত সেখানে আমরা ওই মাধ্যমটা ইউজ করব অর্থাৎ এক কথায় সঠিক মাধ্যম নির্বাচন দেন সহজ সংগঠন কাঠামো প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো জটিল হলে বা স্তরের সংখ্যা বাড়লে উপর থেকে নিচে নিচ থেকে উপরে তাহলে যোগাযোগ প্রতিষ্ঠায় অনেক বিলম্ব হয় এতে বুলের পরিমাণ বেড়ে যায় এবং সংশোধনের সুযোগ কমে যায় এজন্য সংগঠনের কাঠামো সহ সরল হওয়া একান্তই কাম্য দেন সুস্পষ্ট সাংগঠনিক নীতিমালা সংগঠনের নীতিমালা সুস্পষ্ট হওয়া উচিত প্রতিষ্ঠানের সবাই নীতিমালা বুঝে তার যথাযথ অনুসরণ করলে যোগাযোগ ক্ষেত্রে সন্দেহ অবিশ্বাস প্রবৃত্তি বিষয়গুলো ইজিলি দূর করা সম্ভব দেন কার্যকর শ্রবণ যোগাযোগের কার্যকারিতা নিশ্চিত করার জন্য একটি প্রধান হাতিয়ার আর হলো কার্যকর শ্রবণ ব্যবস্থা যোগাযোগ গ্রহীতাকে অবশ্যই মনোযোগ যোগাযোগকারী বক্তব্য মনোযোগ সহকারে শুনতে হবে অন্যদিকে সংবাদ গ্রাহকের মতামত সংবাদ প্রারককে মনোযোগ সহকারে শুনে সংবাদ গ্রাহকের মনোভাবের সাথে পরিচিত হতে হবে এভাবে যোগাযোগের বাঁধা অধিকাংশ ক্ষেত্রে দূর করা সম্ভব দেন উন্নত প্রযুক্তির ব্যবহার আধুনিক উন্নত যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগেরকে বেশি সফল করে তোলা সম্ভব বর্তমান হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ তো যতটাই আমরা আধুনিক যুগের প্রযুক্তিগুলো ইউজ করবো ততটাই আমরা অগ্রগতির দিকে এগিয়ে যাব দেন সহজ ও অর্থপূর্ণ শব্দের ব্যবহার যোগাযোগ মৌখিক বা লিখিত যে মাধ্যমে করা হোক না কেন তথ্য বা সংবাদ প্রেরণকারীকে সহজ ও নির্দিষ্ট অর্থবাহী শব্দ ব্যবহার করতে হবে অর্থাৎ কঠিন ও অপ্রচলিত শব্দ কোনো কার কোনোভাবে ব্যবহার করা যাবে না যদি ব্যবহার করা হয় এগুলা যোগাযোগের উদ্দেশ্যকে কী করে দেয় ব্যাহত করে দেয় দেন ফলাবর্তন কোনো বিষয়ে প্রত্যুত্তর প্রদান করাকে ফলাবর্তন বলে কার্যকর যোগাযোগের ক্ষেত্রে ফলাবর্তনটা খুবই জরুরি যোগাযোগ প্রক্রিয়ার পরিপূর্ণতার জন্য শুধু সংবাদ প্রেরণে যথেষ্ট নয় পাশাপাশি ফলাবর্তনের মাধ্যমে সংবাদ গ্রহিতার কাছে বা সংবাদের বিষয়বস্তু স্পষ্ট হয়েছে কিনা তা জানা প্রয়োজন এটা একমাত্রই সম্ভব ফলাবর্তন প্রক্রিয়ার মাধ্যমে দেন যোগাযোগ বিষয়ক প্রশিক্ষণ দান যোগাযোগকে দ্রুত সহজ ও অর্থপূর্ণ করে তোলার ক্ষেত্রে কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এতে প্রতিষ্ঠানের যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর হবে অর্থাৎ কর্মীরা প্রশিক্ষিত হলে যোগাযোগ ব্যবস্থাটা খুবই দ্রুত হয় ধ্যান শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের উন্নয়ন একটা প্রতিষ্ঠানের শ্রমিক মালিক সম্পর্ক যতই উত্তম প্রতিষ্ঠানটি ততই স্বাবলম্বী বা উন্নতির অগ্রগতির দিকে ধাবিত হবে অর্থাৎ উত্তম শ্রম উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক যোগাযোগের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক উন্নয়ন করতে পারলে উভয় পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নত সার্থক হবে দেন সুন্দর কর্ম পরিবেশ এটা আর একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিষ্ঠানের যদি কাজের পরিবেশ সুন্দর হয় তাহলে যোগাযোগটা ইজিলি সবার মধ্যে মানে কার্যকরভাবে সংগঠিত হয় আর এই পরিবেশ বাঁধাগ্রস্ত হলে যোগাযোগ প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত হয় তাই প্রতিষ্ঠানের কর্মপরিবেশ যতটাই সুন্দর করা যায় কর্তৃপক্ষকে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত দেন কর্তৃত্বের স্তর হ্রাস এটা আমাদের দেশে একটা বিশাল সমস্যা সরকারি প্রতিষ্ঠানগুলোতে শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বড় সাংগঠনিক কাঠামো এবং তত্ত্বাবধানের স্তর কমাতে হবে এই জন্য অপ্রয়োজনীয় সাংগঠনিক স্তর উঠিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে হবে বিশেষত সেক্টর কর্পোরেশনগুলোতে অপ্রয়োজনীয় সাংগঠনিক স্তর উঠিয়ে দেওয়ার জন্য সাংগঠনিক কাঠামো পুনরায় সাজাতে হবে কারণ যত বেশি স্তর তত বেশি সমস্যা অর্থাৎ আমরা যদি উপরোক্ত ব্যবস্থাগুলো ফলো করতে পারি তাহলে কার্যকর যোগাযোগের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে আমরা ওদি খুব সহজে এটা দূর করতে পারবো তাহলে আজকে আমরা কী শিখলাম এই যে যোগাযোগের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে এগুলো এই সকল ওয়ের মাধ্যমে আমরা দূর করতে পারব আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে আগামী ক্লাসে ওইশির গুড সি ইউ নেক্সট ক্লাস